হ্যালো বন্ধুরা, আজ আমরা বেনারসে একটা নতুন রেস্টুরেন্টে যাব, যেটা পিওর ভেজ আর সব রকমের খাবার পাওয়া যায় ভেজে। ওয়েলকাম ন্যাচুরাল নেচার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত করি। আপনাদের সবাইকার কাছে অনুরোধ, এই ব্লগটাকে, এই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর কেমন লাগছে আপনাদের নিজেদের মতামত নিশ্চয় কমেন্টে জানান। চলুন, আজ আমরা রাত্রিবেলায় বেরিয়েছি একটা নতুন রেস্টুরেন্টে, যেটা বেনারসে কাছারির দিকে নদেশ্বরের রাস্তায় আছে। এই দেখুন বেনারসের রাস্তা, পুরো রাস্তা দেখুন কীভাবে সেজে উঠেছে। বেনারসের প্রতিটি রাস্তা এখন এই সময় আপনি একটা অদ্ভুত সাজসজ্জাতে দেখবেন। কারণ হচ্ছে বেনারসে এখন জি সম্মেলন চলছে, G20 সম্মেলন চলছে, যেটার জন্যে পুরো বেনারস একটা অদ্ভুত আলাদা একটা বেনারস আপনি দেখতে পারবেন। দেখুন পুরো রাস্তায় এইভাবে রাত্রিবেলায় গরমের দিনে গাড়িতে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে, এই দেখুন আপনি এটা বুঝতেই পারবেন না যে এটা বেনারসের রাস্তা। কীভাবে গাছে রাস্তায় পোলে কীভাবে লাইট লাগানো হয়েছে। এটা আবার বলছি, কাছারির দিকে নদেশ্বরের দিকে যেতে গিয়ে এই রেস্টুরেন্টটা আপনি পাবেন, আর এটা নদেশ্বরের দিকে যাওয়ার রাস্তা। এই জন্যে যদি বেনারস এই সময় এসেছেন বা আসবেন, তো এই রাস্তাতে এই রেস্টুরেন্টে একবার নিশ্চয় যান। আমার হিসেবে, আমার মতামত নিয়ে যে রেস্টুরেন্ট আজকে আপনাদের দেখাবো, পিওর ভেজ কিন্তু খাবার আপনার খুব ভালো পাওয়া যাবে। এই দেখুন এই রেস্টুরেন্টের এটা ভেতরের, এই রেস্টুরেন্টটি দুটোর তলা আছে, এটা উপরতলা। উপরতলাতে ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে সবাই ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করছে। নিচে আছে আইসক্রিম, আছে আরও ভেজ যা যা বদি জিনিস আছে। আপনি বুঝতে পাবেন না যে ওইটা চিকেনের আইটেম রাখা আছে কি ভেজের। এই দেখুন এই রেস্টুরেন্টের বাইরে বসে বসে, ভেতর থেকেই আপনি বাইরে পুরো দেখুন দৃশ্য, অদ্ভুত দৃশ্য। চারিদিকে লাইট জ্বলছে, মিষ্টির দোকান আছে, আরও রেস্টুরেন্ট আছে, অনেক ফ্যামিলি নিজের গেছে খাওয়া দাওয়া করতে, ঘুরতে ফিরতে। অদ্ভুত একটা মানে দৃশ্য যে এই রাতে আমরা, হ্যাঁ আর একটা বলি যে এখন যে আমরা দেখছি বা গেছি, এখন রাত্রি 10:30 বাজছে। এই রাত্রির 10:30 সময় ভাবুন এইখানকার পরিস্থিতিটা কেমন, দেখুন একটা মানে জমজমাট মাহল, যেটা একদম অদ্ভুত একটা দৃশ্য। সবাই পুরো সব সামনে রেস্টুরেন্ট সেজে উঠেছে। আমরা যে রেস্টুরেন্টে গেছি সেই রেস্টুরেন্টেও সাজা আছে। সামনে আপনি মিষ্টির দোকান পাবেন, আইসক্রিমের দোকান পাবে, আরও রেস্টুরেন্ট পাবেন ভালো ভালো খাওয়া দাওয়ার। হ্যাঁ অদ্ভুত দেখুন। আর এই রেস্টুরেন্টটা যেটাতে আমরা বসে আছি সেই রেস্টুরেন্টের এটা ভেতরের মাহল, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধে, কোনো মানে নোংরামি, কোনো নোংরা কিচ্ছু না। বাইরে এটা পুরো মাহল, আপনি বসে জানলার থেকে এই অদ্ভুত দৃশ্যটা দেখতে পারবেন, কত সুন্দর লাগছে। চারিদিকে লাইট, গাড়ি, আপনি যেতেও পারবেন যদি আপনি এখানে এসছেন বেড়াতে বা এখানে থাকেন, তাহলে নিজের গাড়ি হোক ইয়া অটো ইয়া রিজার্ভ করে আপনি এখানে যান, যে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করুন। এখানে প্রায় 11:30 অবধি খোলা থাকে। এই দেখুন আমরা এটা খেয়েছি, প্রথমে স্যুপ, মানচাও স্যুপ নিলাম। স্যুপটা সত্যি অদ্ভুত খেতে ছিল, খুব টেস্টি ছিল, খুব ভালো, মানে যে পরিবেশনটা খুব ভালো। এটা দেখুন একটা ভেজ থালি, আমরা ভেজ থালি নিয়েছি। আমরা যেমন বলেওছি আমি যে এই রেস্টুরেন্টে সব ভেজ পাবেন, তাই জন্য আমরা এই ভেজ থালি নিয়েছি। এই ভেজ থালিতে রুটি আছে, তরকারি আছে, রায়তা আছে, ভাত আছে, স্যালাড আছে। হ্যাঁ মোটামুটি খেতে খুবই টেস্ট ছিল। এবার এই রেস্টুরেন্টে শুনুন, और क्लोजिंग कितना है? 11 PM सुबह 11 बजे से रात के 11 बजे तक। अच्छा, और मेनू में आपका सुबह भी जो रहता है वही शाम को रात में वही सब सेम रहेगा।
आपका रेस्टोरेंट का सब कुछ तो हमको बहुत अच्छा लगा खाना। ठीक है, थैंक यू। और थैंक यू। एबार बोली एटा होच्छे कचहरी रोड मकबुल रोडर उपरे आछे कचहर दिखे साई दरबार फैमिली रेस्टुरेंट। ये रेस्टुरेंट यार पुरो सामने नीचे एक तला ऊपर तलाते रेस्टुरेंट फैमिली जे ऊपर तला बस खेते पारबे। आपनादेर काछे रिक्वेस्ट आछे आपनारा ये चैनल के सबस्क्राइब करुन, ये वीडियो के लाइक कमेंट और शेयर करुन। केमन लागछे कमेंटे निश्चय जानान। धन्यवाद।